শীতে গাভীর দাম তো এবার তো অনেক কম আসলেই অনেক কম এক গাভীর প্রতি বিশ হাজার তিরিশ হাজার করে কম আচ্ছা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জেনে শুরু করছি আমি মোহাম্মদ জিওল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা চলে আসছি ফরিদপুর জেলার ভাঙ্গা থানার পুকুরিয়া বাস স্ট্যান্ড পাশে দর্মদি গ্রাম আর আপনারা জানেন যে এখানে নজরুল অনেক দিন যাবত গাবি লালন পালন করেন পাশাপাশি উনি এখান থেকে বিক্রিয় করেন তো আজকে আমরা চলে আসছি যারা একটু মাঝারি সাইজের গাবি ক্রয় করতে চান এখানে এক লাখ তিরিশ থেকে নিয়ে আপনি আড়াই লাখ তিন লাখ টাকার মধ্যে গাবি পাবেন তো চলুন আমরা নজরুলাইয়ের সাথে কথা বলে এগুলোর দরদাম সহ কত লিটার দুধ হতে পারে আর উনি কী কীভাবে বিক্রিটা করেন কী ধরনের গ্যারান্টি দেন দুধের সে বিষয়টা জানার চেষ্টা করবো তো পুরোটো সময় জুড়ে আপনারা আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কে অবশ্যই এই তো ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আপনাকে তো মোটামুটি সবাই চিনে তারপরও পরিচয়টা আগে একটু দেন আমার নাম মোহাম্মদ নজরুল গ্রাম ধর্মদি এই পুকুরিয়া বাস স্ট্যান্ডের পাশেই ধর্মদি গ্রাম উপজেলা ভাঙ্গা জেলা ফরিদপুর আচ্ছা তো ভাই এবার কিরকম কালেকশন করছেন এবার এলো সব ধরনের মিশ্রণের গাবি আচ্ছা আচ্ছা আপনার এক লাখ তিরিশ থেকে শুরু করে আড়াই লাখ পর্যন্ত এক লাখ তিরিশ হ্যাঁ আচ্ছা মানে যারা মিডিয়াম সাইজের গাবি তাদের জন্য এবার আপনার সংগ্রহ করা সংগ্রহ করা আচ্ছা তো ভাই এখন কি অবস্থা গাবি দর দাম গাবি একটু দাম কম তুমি ছোট গাবি না ওই তুলনামূলক দাম কমই নেই আমি জানি না অন্য অন্য জায়গার কি অবস্থা এটা আল্লাহ জানে আর তারা জানে মানে ছোট গাবির গুলো চাহিদা বেশি হ্যাঁ চাহিদাটা বেশি তারপরে এগুলো হাট বাজার বিক্রি হয় হম স্থানীয় ছোট ছোট ব্যাপারীরাও কিনে বিক্রি করতে পারে ছোট গ্রুডের প্রতি মানুষের টান বেশি আচ্ছা এই যে বললেন চাহিদা বেশি আপনি কোন দিকের লোকের বেশি চাহিদা পাচ্ছেন আমি আমার তো বেশিরভাগ কাস্টমার আপনার যেমন মুন্সিগঞ্জ জেলাটা বেশি সবচেয়ে ঢাকার এই এই যেহেতু ফরিদপুরের পাশাপাশি তারপর আমাদের গ্রেটার ফরিদপুর অনেক আলহামদুলিল্লাহ আমার কাছে তো গতকাল একজন ফোন দিল বরিশালের যে উনি দিকে গাবি আসলে পাচ্ছেন না কোথায় বিক্রি করে এদিকে কি না বরিশালের অনেক কাস্টমার আমার এই চরফেশন থেকে শুরু করে ভোলা গ্রেটার বরিশাল আপনার এদিক দিয়ে তো সুবিধা মনে হয় জেলাগুলো হ্যাঁ এই আমার কাছে না আর আমার ভাঙ্গাতে দেন এক্সপ্রেস ওয়ে হওয়ার কারণে মানুষ আর যদি আলহামদুলিল্লাহ যদি এই পদ্মা চালু হয়ে যায় তাহলে আমাদের সেল আরও অনেক বেড়ে যাবে আর তারপরে দ্বিতীয় কথা আমি কিনি যেভাবে বুঝছেন এই কে কিনলো না কিনলো অত চিন্তা ভাবনা করে মাথায় রাখি না বিক্রি হয়েই যায় তবে নিজের গরু আমি নিজের দেখভাল করে কিনি বা নিজের মনে করিটা নিজের

যে ওটা দুধ জরে এই গডে আপনার সন্ধ্যার সময় এবং সকালবেলা দুধ দুধ জরে না যদি কেউ একটার সময় দুধ দহন করে আর বাচ্চা দিতে হয় তাহলে সকালে দুধ জরে যাবে আচ্ছা ভাই তো আপনি তো এবার মিডিয়াম সাইজের গাবি সংগ্রহ করেছেন অনেকে আসলে মিডিয়াম গাবি গুলো বেশি চাই তো চলুন আমরা গাবি গুলো একটু দেখা এবং দরের দাম সহ বিস্তারিত ঠিক আছে তো ভাই মাশাআল্লাহ খুব সুন্দর একটি গাবি দেখতেছি ছোটর মধ্যে এটা কি জাতের এটা আপনার শঙ্খ গুরু বলে আমাদের এলাকায় মানে অনেক জায়গায় এটা জারসিও বলে জার্সিও বলে আচ্ছা এটা কয় দাঁতের এটা আদাত আদাত নতুন নতুন গুলো এটা কি বাচ্চা আছে না গাব না বাচ্চা আমি বিক্রি করে দিছি হ্যাঁ এটা এখন কিন্তু এটা এই এই আবার এই যে 26 তারিখ এলে তিন মাস হবে গাব আচ্ছা 26 তারিখে মানে মোটামুটি এখন দুধরা কমে গেছে আপনি বাচ্চা বিক্রি করে দিছে হ্যাঁ এটা ওই যে দেখেন ওই যে অলানোর উপর রকটা কিভাবে জেগে আছে আর এখনো সে দাঁতে নি একখান দাঁত ভাঙেনি এখনো সে কিন্তু বিশাল ব্যাপার এখনো কি এটা থেকে দুধ পাচ্ছেন হ্যাঁ এটা আপনার বারো কোনো দিন চাচ্ছেন এক লাখ তিরিশ তারপর আলোচনা সাপেক্ষে আচ্ছা পাশে আমরা মাসাল্লাহ খুব সুন্দর একটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা প্রথম বাচ্চা দেবে এটা ফ্রিজিয়ান একটা গুরু প্রথম প্রথম বাচ্চা চামড়াগুলো সফ্ট একদম নরম হম উলানটা তো মাশাল্লাহ হ্যাঁ বাসা দিবে আচ্ছা তো এটা কয় দাঁতের এটা আপনার আছে লো দুই দাত দুই দাত হ্যাঁ আচ্ছা নতুন গাবি নতুন গাবি এটা কি বাচ্চা আছে না গাপ না না গাপ গাপ কত মাসের এই নয় মাসের শেষের দিকে চলে গেছে আচ্ছা একদম মন্ত্রী মুখ হ্যাঁ

অন্য অন্য যে বানগুলো যে স্বাভাবিক যা দেখতেছেন না একই বান না এখন তো হালকা একটু পানিও আছে কারণ যে অন্তিম মুহূর্তে চলে আসছে তো কিরকম মনে হয় আপনার কাছে কত লিটার আপনার পনেরো প্লাস থাকবে পনেরো প্লাস আচ্ছা এটার দাম চাওয়া কত এটার দাম এক লাখ পঁচাশি হাজার এক লাখ পঁচাশি তারপর আলোচনা আলোচনা সাপেক্ষে ভাই আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলিস্টান ফ্রিজিয়ান খুব সুন্দর গাবিটা হ্যাঁ কয়দাতে এটা এটা দুই দাঁত

কিরকম মনে হয় আপনার কাছে এই গরুতে আশা করতেছি এটা কুড়ি কেজির নিচে হবে না দুধ অনেক জাত গরু বিশ কেজির নিচে হবে না আশা করতেছি বাকিটা আল্লাহ জানে হ্যাঁ কি গরু জাত গরু না আচ্ছা এটা তো আপনার চাওয়া দাম তারপর আলোচনা করতে পারবে হ্যাঁ 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 পাশে আমরা আরেকটা দেখতে পাচ্ছি একটু বড় সরকাবি এটা কি জাতের হ্যাঁ এটা হলিস্টান ফিজিয়ান এটা হলিস্টান ফিজিয়ান বেশি ভাগে হলিস্টান ফিজিয়ান হ্যাঁ দুই একটা জার্সি স্যার আপনার কাছে সবই হলিস্টান ফিজিয়ান গাবি এটা কয় দাতের

আঠারোই সতেরো যে বললাম না এটা আলহামদুলিল্লাহ বলতে হবে না আমার কারণ হলো কি সে আঠারো লিটার দুধ দোয়াই নিবে আচ্ছা একটা জিনিস ভাই আপনি বলতেছেন যে গ্যারান্টি আসলে কি ধরনের গ্যারান্টি আসলে গ্যারান্টিটা দেওয়া এক ধরনের কাস্টমার বুঝছেন নাকি অনেক সময় আমার কাছে বলে ভাই এটা দুধের গ্যারান্টি আমি বললাম ভাই আপনি দুই দিন তিন দিন আমার বাড়ি থাইকে নিবেন তো এটার দাম চাবেন কত টাকা এটার দাম চাইছে দুই লক্ষ দশ হাজার দুই লাখ দশ হাজার তারপর আলোচনা করে নিতে পারবে হ্যাঁ এক টাকা বিদে দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা আপনার হলস্টার্ন ফিজেন খুব জাত গরু হ্যাঁ কিন্তু যে গৃহস্থের কাছে ছিল না ওরা ওরা তৈরি করতে পারে না এই গরুটা গরুটা ওদের কাছে দুধ ছিল একেবারেই কম আমি আনার পর ইনশাল্লাহ ভালো ভালো খাবার দেওয়ার পর এখন আমার দুধ ইনশাল্লাহ বাইরে হয়ে গেছে দুই বিল আপনার তেরো চোদ্দ লিটার দুধ হয় কিন্তু পিছনের একটা বানে হ্যাঁ মনে হয় যে ওই ইয়ে হয়ে গেছে শর্ট কিন্তু আসলে শর্ট না দুধ ঠিক আছে এখন ভাই গাবিটা দোয়াবে এখন দেখবে গাবিটা দুধ চার বানের সমান আছে কিন্তু এই দুইটা দোষ আছে একটা হলো ওই আপনার সন্ধ্যার সময় দুধ দোয়াইতে হবে আর হলো সকালে বেলা দুধ দোয়াইতে হবে যদি কেউ বিকেল মনে করেন একটা সময় দুধ দোয়াইয়া দুই ঘন্টা বাচ্চারে খায় আবার বাচ্চাটা তিনটার সময় বাইন্দে রাখলো সকালে দুধ দোয়াবে তাহলে দুধ ঝরে হালকা করে ঝরে হ্যাঁ বেশি ঝরে না হালকা তবে এই গরুর যে এর বাচ্চাটা একটু দেখেন এর খুব জাত বাচ্চা আর এখন দুধ দোয়াবো দেখেন ওর গরুর যে বাচ্চাটা কি জাতের বাচ্চাটা হলেস্টার্ন ফিজিয়ান এডিএল এর বাচ্চা বাচ্চার ফ্রেমটা দেখেন হ্যাঁ অনেক বড় বাচ্চা বাচ্চার বয়স দুই মাস হয়ে গেছে আচ্ছা তো এখন তো পরিপূর্ণ দুধ পাচ্ছেন কত লিটার পাচ্ছেন আমি এখন দুই বিলা ১৪ লিটার দুধ দোয়াই দুই বেলা আচ্ছা এটার দাম চাবেন কত টাকা এটার দাম যদি কেউ যদি না একশো চাইলাম হ্যাঁ জাত গরু হ্যাঁ

আচ্ছা এর গরুটা দেখেন এর লেসটা দেখেন শর্ট কত এটা অরিজিনাল দেখেন এবার এটা আপনার কাছে কি মনে হয় লিটার দুধ হবে হলেস্টার্ন ফ্রিজিয়ান গরু হ্যাঁ আচ্ছা তো এটার দাম চাবেন কত টাকা দুই লাখ দশ হাজার দুই লাখ দশ হাজার হচ্ছে চাওয়া দাম তারপর আলোচনা করতে পারবে তবে আরেকটা গাবি দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হলেস্টার্ন ফ্রিজিয়ান

গরুর জগতে এটা মাস্টার গরু হ্যাঁ এই গরু তো মাংস নাই তো অলানের মাংস নাই একদম পাতলা চিকুন পাতলা টিসু তো নজরুল ভাই মাসাল্লাহ আপনার এখন তো চল্লিশ লিটার থেকে শুরু করে দশ লিটার দুধের গাভীও পর্যন্ত আছে মানে যার যেরকম চাহিদা ওইভাবে নিতে পারবে জি জি আর আপনি বলছেন যে গ্যারান্টি সহকারে নিতে পারবে তো অনেকে আসলে নিতে চাবে তারা কিভাবে নিবে যদি একটু বলতো আসলে কি দুধের যে গ্যারান্টি

যে গরুর একমাত্র গরুর একমাত্র জাদু হলো আপনার গরুর দানাদার খাবার অন্য কোনো জাদু নেই দানাদার খাবার যদি গরুর খাবারের চাহিদা ভালো থাকে গরুটা খাওয়ানোর জন্য হজম শক্তিটা বৃদ্ধি করার জন্য আপনার যেমন বায়োলাক গুলো আছে হজম শক্তিটা বৃদ্ধি করে আপনার জামিও বেটে আছে এটা খাওয়াইলে পরে রুচিটা বলে যদি সে দানাদার খাবারটা ভালো খায় গরুর দুধ হবে যদি জাত মান ভিতরে থাকে আর যেটা যে জাত মান নেয় ওটা হাতুর দিয়ে বেরিয়ে ওটার দুধ বেরাবে না ওটা মাংস খাবারে দেখ হ্যাঁ কাজ হবে না আচ্ছা আপনার এখানে তো আপনার নাম্বারটা আমরা দিয়ে দিব একদম আপনার সাথে ফোনে যোগাযোগ করে বাই দেখে আইসা একদম নিজ হাতে দোহন করে তারপরে নিতে পারবো সঠিক আছে আচ্ছা ঠিক আছে নজরুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন তো আমরা আপনার আরেকটা পর্ব করবো যেহেতু আপনার এখানে অনেকগুলো গাবি আমরা আরও কিছু গাবি দেখাবো আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি ওকে আপনাকেও অসংখ্য ধন্যবাদ